শুভ নববর্ষ সকলকে। দেখো পয়লা বৈশাখের দিন, আজ বছরের প্রথম দিন। আমার গাছও, আমার গাছগুলো কি সুন্দর ফুলে ভরে উঠেছে। এদের বয়স কিন্তু বেশি না, এই জবাটা মাত্র এক বছর বয়স, আর এইটাও গত বছর ডাল পুঁতেছিলাম, এবছর গাছ হয়ে ফুল দিচ্ছে, দেখতে পাচ্ছ? এটা একটা নয়নতারা, ওই দেখো শীতের গাদা, এগুলো কি সুন্দর ফুল হয়েছে এখন বৈশাখকে স্বাগত জানানোর জন্য। এরা সকলেই প্রস্তুত, দেখেছ এই চন্দন জগতে আজকে পাঁচটা ফুল উঠেছে। এটা একটা থোকা টগর, একটু লজ্জা পায়, যখন তখন ফোটে না, অনেকটা টাইম নেয়। এই দেখো বৈশাখকে স্বাগত জানানোর জন্য সকলেই কিন্তু রেডি, দেখতে পাচ্ছ? দেখো এই দেখো পয়লা বৈশাখের দিন নতুন বিছানা চাদর পেতেছি। ছোটবেলা থেকে মাকে দেখতাম পয়লা বৈশাখে আর পুজোতে একটা করে নতুন বেড কভার বিছানায় পাতত। তা আমি তো পুজোয় থাকি না, তোমরা অনেকেই জানো আমার শ্বশুরবাড়িতে দুর্গাপুজো হয়, তো চেষ্টা করি পয়লা বৈশাখের দিন একটা করে নতুন চাদর প্রত্যেক বছরই পাতার জন্য। সবাই নতুন জামাকাপড় পরবে আর ঠাকুর কি পরবে না, তো আমার তো মাটির প্রতিমা নেই বা মূর্তি আমার বিশেষ কিছু নেই যাদের আমি সুন্দর করে পোশাক পরাবো। তো এখনও পুজো হয়নি, ঠাকুরের নতুন কাপড় একটা আমি আসনে আজকে পিঁধতেছি, বৃহস্পতিবার আজকে পুজো করব, তা তখন আবার শেয়ার করব। দেখো পুজোর পরে কি সুন্দর লাগছে আমার আসনটা, প্রায় বেশিরভাগটাই আমার গাছের ফুল, অল্প কিছু ফুল কেনা, আমাকে এখন আর ফুল কিনতে হয় না, আমার গাছগুলোই আমার ঠাকুরের ফুলের ডালি সাজিয়ে আনে। গুড আফটারনুন বন্ধুরা, শুভ নববর্ষ, প্রীতি ও শুভেচ্ছা, ছোটদের অনেক আদর ও বড়দের প্রণাম জানাই। এখন বর্তমান কোভিড সিচুয়েশনের জন্য এবছর পয়লা বৈশাখ আমরা বাড়িতেই কাটাচ্ছি, আর গত বছর তো এই সময় পুরো লকডাউন ছিল, কেউই বেরোতে পারিনি, তাও এবছর হয়তো টুকটাক বেরোচ্ছি। গত বছর কিছুই যেমন জামাকাপড়ও কেনা হয়নি বা মন মেজাজও সেটা ভালো ছিল না, এবারে সেই তুলনায় অল্প স্বল্প হলেও সবার জন্য কিছু না কিছু হয়েছে, কিন্তু বাড়ির বাইরে যাইনি, কেননা এখন আরও না এই করোনার প্রকোপটা আবার বাড়ছে, আর তাই জন্য চেষ্টা করছি একটু ভিড় ঠিরগুলো এড়াতে। তাই এবছরটা থাক না, ঘরেই থাকি, ঘরেই সবার সঙ্গেই আনন্দ করলে তোমাদের সঙ্গে আনন্দ করব, তোমাদের সঙ্গে কথা বলবো, এইভাবেই কাটাই। মনের বছর ঠাকুরের ইচ্ছায়, সবার ইচ্ছায়, সত্যি কথায় মানে সবারই এটা ইচ্ছা যে এই পরিস্থিতি থেকে আমরা সবাই বেরিয়ে আসি, তাই একটু কষ্ট না হয় আমরা এবছর করি, সামনের বছর আনন্দ করব। আর তোমরা সবাই নিশ্চয়ই বাড়িতে আছো, ভালো থাকো, সাবধানে থাকো, আর যদিও বা হয়তো বেরোও তাহলে মাস্ক অবশ্যই পরো, একটু ভিড়টা এড়িয়ে চলো।
আর পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের দিন জানি সবারই ঘরে ভালো লাগে না, তো কিছু তো করার নেই, যে যখন যেমন সিচুয়েশন সেই পরিস্থিতিতে আমাদের সবাইকে মানিয়ে নিতে হবে। আমি কিন্তু ঘরেই আছি, আর কি বলবো, আর বাড়িতেই আছি, ছেলে আছে, আমি আছি, হাজব্যান্ড একটু বেরিয়েছে, তাড়াতাড়ি চলে আসবে, আর এইভাবেই আজকে সারাদিনটা কাটাচ্ছি রোজকার রুটিনের মতো। আজকে তো দেখালাম তোমাদের গাছে আমার কত ফুল হয়েছে, সেই সব ফুল দিয়েই হবো। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের পুজো দিলাম। আগে পয়লা বৈশাখের দিন আমাদের অফিসে, মানে আমার হাজব্যান্ডের অফিসে লক্ষ্মী গণেশ পুজো হতো, কিন্তু কিছু বছর যাবত সেই অফিসটা আমাদের আর নেই, তাই জন্য প্রথম প্রথম একটু খারাপ লাগতো, কিন্তু এখন ভাবি ঠিক আছে নতুন করেই আবার শুরু করা যাক, অফিসে না হোক বাড়িতেই ভালো করে পুজো দিই, ঠাকুর ঠিক আবার মুখ তুলে তাকাবে, কী বলো তোমরা?